আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আমরা অলরেডি হচ্ছে হলো চলতরিতের চ্যাপ্টারটা আমরা একবার শেষ করেছি, আমাদের 7টা ভিডিও আছে আমাদের চ্যানেলে। তো আমি সেখানে হচ্ছে হলো অ্যামিটার ভোল্টমিটার শান্ট এই রিলেটেড টপিকটা, হুইটস্টোন ব্রিজের নীতিটা, দেন হচ্ছে হলো পোটেনশিও মিটার বা অন্যান্য যেগুলো আছে, যেগুলো যে মিটার ব্রিজ ওইগুলো প্র্যাকটিক্যালের পার্টগুলো পড়াইনি। তো এই অ্যামিটার ভোল্টমিটার শান্টের এই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, তারপরে এই পার্টটা আমি ওখানে বাদ রেখেছিলাম খুব দ্রুততার সাথে। ওই আমরা হচ্ছে প্রথম দিকের পার্টগুলো, তারপর হচ্ছে কিরশফের সূত্র এগুলো পড়াই ফেলছিলাম। তো ওই ধারাবাহিকতায় আমাদের প্লেলিস্টের এটা হচ্ছে 8 নম্বর ভিডিও। কত বলো তো? 8 ভিডিও। কত? 8। আগে আছে আমাদের এখানে কয়টা ভিডিও আছে? 7টা ভিডিও আছে। তোমরা যারা এই ভিডিওটা হঠাৎ করে দেখবে, তোরা ভাববে চলো চলো যে উনি মনে হয় এলোমেলোভাবে ভিডিও দিচ্ছে। না, ব্যাপারটা এরকম না, আমাদের 7টা ভিডিও আছে অলরেডি এই চ্যানেলে। তারপরে নতুন করে আবার চলে কি 7টার পরে থেকে আমরা বাকি টপিকগুলো এই ভিডিও এই এখন আবার সিরিজভাবে আগামী 5-7টা ভিডিওর মধ্যে হচ্ছে সবগুলো কভার করবো। এখানে কিন্তু ওয়ান শট সিকিউ পর্যন্ত অ্যাড করা হবে, মানে হচ্ছে বোর্ড প্রশ্ন এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভিংও আমরা অ্যাড করবো ইনশাল্লাহ। আজকে আমরা শিখবো হচ্ছে যে ভোল্টমিটার শান্ট এইগুলো জানার আগে আমাদেরকে একটা জিনিস আগে জানতে হবে, যেটা হচ্ছে গ্যালভানোমিটার। কি বলতো? গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার কি করে? গ্যালভানোমিটার হচ্ছে একটা বিক্ষেপ দিয়ে কোন তারে লাইনের মধ্যে তড়িৎ প্রবাহ আছে কিনা জানা যায়। ধরো একটা তার, এখানে একটা তড়িৎ প্রবাহ আছে কোষ, ধরো এখান থেকে ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে হচ্ছে হলো কি এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ধরো I পরিমাণ। তো তোমার হচ্ছে কি হচ্ছে না, তুমি একটা কোষ ব্যাটারি নিয়ে এটা মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত সাপোজ। তো আমি বললাম যে এই লাইনের মধ্যে আসলে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা বুঝবে কিভাবে? তো আমাদের এই তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা জানার জন্য লাইনের মধ্যে একটা গ্যালভানোমিটার বসানো হয়। কি গ্যালভানোমিটার? এই যে একটা আমরা নর্মালি এরকম একটা সার্কিটকে, যে এই সার্কিট হচ্ছে কি সার্কিটের পুরো লাইনের উপর সব জায়গায় একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাকে কিন্তু সিম্পল সার্কিট বলে। কি? সরল বর্তনী। কি বলা হয়? তাহলে সরল বর্তনী নিলাম আমরা। দেখো এই সরল বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার জন্য আমরা এখানে একটা গ্যালভানোমিটার দিলাম। তো এখানে গ্যালভানোমিটার একটা কি থাকে বলো তো তোমরা? গেলে এটা হচ্ছে গ্যালভানোমিটার লিখলাম, এর একটা তার কাটা থাকে। এই কাটাটা যদি নাড়াচাড়া করে, মানে তড়িৎ প্রবাহের সময় যদি নড়ে বিক্ষেপ দেয়, তাহলে বুঝতে হবে এই জায়গায় তড়িৎ প্রবাহ আছে, এই জায়গায় তড়িৎ প্রবাহ আছে। তার মানে কোন লাইনের মধ্যে যদি একটা গ্যালভানোমিটার বসাই বা যুক্ত করি, তাহলে সেখানে যদি তড়িৎ প্রবাহ থাকে, তাহলে গ্যালভানোমিটার কাটাটা এরকম একদিকে বিক্ষেপ দিবে। আবার ওখান থেকে যদি তড়িৎ প্রবাহ অফ হয়ে যায়, তাহলে গ্যালভানোমিটারটা আবার কাটাটা যেদিকে গেছিল আগে তড়িৎ প্রবাহের কারণে, তড়িৎ প্রবাহ অফ হয়ে গেলে কাটাটা আবার আগের জায়গায় চলে আসবে, উল্টো দিকে ফেরত আসবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা গ্যালভানোমিটার ইউজ করি। এখন কথা হচ্ছে গ্যালভানোমিটারের একটা হচ্ছে হলো কি নির্দিষ্ট রেঞ্জ আছে। গ্যালভানোমিটার খুবই অল্প মানের তড়িৎ হচ্ছে কি পরিবহন করতে পারে, ওর ভিতর যদি অনেক বেশি তড়িৎ চলে যায়, অনেক বেশি বিদ্যুৎ চলে যায়, তাহলে গ্যালভানোমিটারটা কি হয়ে যেতে পারে বলতো? নষ্ট হয়ে যেতে পারে, ওর কয়েল জ্বলে যাবে গ্যালভানোমিটারের। এই জন্য গ্যালভানোমিটার অনেক বেশি তড়িৎ পরিবহন করতে পারে না। তো এই গ্যালভানোমিটারের মধ্যে ধরো আমি জানতে চাই তড়িৎ প্রবাহ আছে কি নাই। এখন এই জায়গায় তড়িৎ প্রবাহ তো 10 অ্যাম্পিয়ারও থাকতে পারে, আবার 100 অ্যাম্পিয়ারও থাকতে পারে। আমি যদি 10 অ্যাম্পিয়ার থাকে, ধরলাম গ্যালভানোমিটারটা আমার 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঠিকঠাক মতো ও কি করতে পারবে? সহ্য করে নিতে পারবে। কিন্তু এখানে 100 অ্যাম্পিয়ার তড়িৎ আছে, ও তো 100 অ্যাম্পিয়ার সহ্য করতে পারবে না, ও বিক্ষেপ দিতে গিয়ে অক্কা পাবে। মানে হচ্ছে হলো ও আর বিক্ষেপ দিয়ে কিছু বুঝাইতে পারবে না, ও অলরেডি চলে যাবে গা, ঠিক আছে? তাই তো বর্তনী তখন নষ্ট হয়ে যাবে গা। তো এই গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। তো গ্যালভানোমিটার নষ্ট, এত দামি একটা জিনিস বা হচ্ছে টাকা পয়সা নষ্ট। তো গ্যালভানোমিটার যেই কোনো জাতে হচ্ছিল কি ওর ভিতর অনেক তড়িৎ প্রবাহ এই লাইনের মধ্যে, একটা লাইনের মধ্যে বললাম যে এই জায়গায় তড়িৎ প্রবাহ আছে কিনা দেখো তো একটা, ধরো তোমরা আমি এই মার্কারটা একটু চেঞ্জ করে নিই, লাল মার্কারটা, কারণ এটা একটু কম ইয়ে দিচ্ছে। হ্যাঁ দেখো আমি বললাম যে চলো এই গ্যালভানোমিটারটা চলো তড়িৎ পরিবহন করতে পারে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ধরো আমি একটা লাইন দিলাম, এখন বললাম যে এই লাইনে তড়িৎ কত, বা তড়িৎ কত না, আমি বললাম এই লাইনটাতে বিদ্যুৎ আছে কিনা দেখো তো। তো ওই গ্যালভানোমিটার যদি ওই জায়গায় লাগাই দাও যেটা হচ্ছে এই লাইনে হচ্ছে বিদ্যুৎ আছে, ধরো 4 অ্যাম্পিয়ার, ও তোমার ও তো সহ্য করতে পারে 2 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ারে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই করা হয় কি জানো, গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয়, তাই গ্যালভানোমিটারের সমান্তরালে এমন একটা রোধের একটা অল্প মানের একটা রোধ যুক্ত করে দেওয়া হয়। যেন যেন কি হয় বলতো, এই যেটা গ্যালভানোমিটার ধরলাম, যেন এদিক দিয়ে যে আসতেছে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহের অল্প পরিমাণ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, বাকিটা যেন এই দিক দিয়ে লাইন দিয়ে চলে যায়। তো গ্যালভানোমিটারের হচ্ছে কি করা হয় বলতো? আবারও বলছি,
গ্যালভানোমিটার মধ্যে দিয়ে যেন অল্প পরিমাণ কি যায় তড়িৎ প্রবাহ যায়, পুরোটাই যেন এই স্বল্প মানের একটা রোধ লাগানো হয় এই রোধটার মধ্য দিয়ে যেন পুরো তড়িৎ প্রবাহটা চলে যায়। তাইলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যখন অল্প পরিমাণে তড়িৎ প্রবাহ যাবে তখন গ্যালভানোমিটার বলবে যে এখানে তড়িৎ আছে, তড়িৎ গেলেই হচ্ছে একটু গেলেই গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে, কথা বুঝছো? তো তোমার একটা বর্তনীতে ধরো এরকম হচ্ছে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বিক্ষেপ দেখার জন্য গ্যালভানোমিটারের মধ্যে সামান্য তড়িৎ প্রবাহ যাইতে হবে, ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহটাও সে বাইপাস করে এদিক দিয়ে বের করে দিবে। এই যে গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য গ্যালভানোমিটারের সমান্তরালে একটা অল্প মানের এস মানের রোধ যে যুক্ত করা হয়েছে এই রোধটাকে বলা হয় শান্ট। সবাই কিন্তু এটা বুঝি আমরা, অলরেডি যারা পড়ালেখা টুয়েলভ করেছো তারা কিন্তু এটা বুঝবে এটা শান্ট। এখানে আই পরিমাণ তড়িৎ আসে তো আমরা জানি এসে গ্যালভানোমিটারের মধ্যে কিছু পরিমাণ তড়িৎ তো যাবে, তো তারপর গ্যালভানোমিটারের মধ্যে সেই তড়িৎটা কত সেটা জানাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেখি দেখি আমরা শান্টের মধ্যে দিয়ে কত প্রবাহ যাবে, গ্যালভানোমিটারটাকে আমি নষ্ট করে থেকে হাত থেকে বাঁচানোর জন্য এস পরিমাণ রোধ যুক্ত করে দিয়েছি। দেখি আই যে মোট পরিমাণ প্রবাহ আই তার মধ্যে এদিকে যাবে হচ্ছে আই জি আই জি আর এদিকে যাবে হচ্ছে আই এস, কারণ আমরা জানি সমান্তরালে দুইটা রোধ থাকলে গ্যালভানোমিটারের এই যে জিটা ধরলাম গ্যালভানোমিটারের রোধ, কারণ গ্যালভানোমিটারের নিজস্ব একটা কি থাকে বলতো রোধ রাখা হয়, গ্যালভানোমিটারের নিজস্ব অবশ্যই একটা রোধ আছে। ওকে, তো গ্যালভানোমিটারের যেহেতু রোধ আছে তাহলে এই যে আই পরিমাণ প্রবাহ এখানে আসছে এটা পুরোটা হচ্ছে এদিক দিয়ে চলে যাবে, ম্যাক্সিমামটা অল্প পরিমাণ হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে, কথা কি বুঝতে পেরেছো? এবং গ্যালভানোমিটারটা ঠিক ততটুকুই যাবে ও সর্বোচ্চ যতটুকু সহ্য করতে পারে, সর্বোচ্চ যতটুকু সহ্য করতে পারবে ততটুকুই ওর মধ্যে দিয়ে যাবে, বাকিটা কোন দিকে বাইপাস হয়ে যাবে এদিকে বাইপাস হয়ে যাবে। আবার তোমার বর্তনীতে এত বেশি তড়িৎ প্রবাহ যে তোমার শান্ট ওইটা নিতে পারতেছ না, শান্টের ওই ক্যাপাসিটি নাই, তাইলে দেখবে যে পুরো বর্তনী তখন নষ্ট হয়ে যাবে। তো এই হিসাব নিকাশ করে এরকম ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করেই ওই জায়গায় আমাদের বাসা বাড়িতে কয় অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হতে পারে ওই অনুযায়ী একটা শান্ট যুক্ত রাখা হয় আগে গ্যালভানোমিটারের সাথে, কথা বুঝছো? তাহলে বর্তনীর এখান থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহ শুরু হয়ে এদিক দিয়ে যখন আসলো গ্যালভানোমিটারের মধ্যে তো গ্যালভানোমিটারের সহ্য ক্ষমতা পর্যন্ত নিবে, তাহলে ওই সহ্য ক্ষমতাটা হচ্ছে আইজি, গ্যালভানোমিটার কতটুকু নিতে পারে, বাকিটা শান্টের মধ্যে দিয়ে যাবে, তাহলে শান্টের মধ্যে কত দূর যাবে। গ্যালভানোমিটারের রোধটাকে জি ধরছি, শান্টের রোধ তো শান্ত যেই রোধ একটা অ্যাস এটা, তাইলে দেখো তো এই দুইটার এখানে আই পরিমাণ তড়িৎ প্রবাহ আমরা জানি সমান্তরালে দুইটা রোধ থাকলে তাদের মধ্যে বিভক্ত হয়ে যাবে, আমরা এখন আই জি কত আই এস কত অর্থাৎ শান্তের প্রবাহ কত এবং গ্যালভানোমিটারের প্রবাহ কত এটা আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? কনসেপচুয়াল জিনিস সবাই একটু মনোযোগ দিলে আশা করি পারবা ইনশাআল্লাহ। আমরা জানি এইটার মধ্যে প্রবাহ ভাগ হয়ে যাবে, তো ভাগ হইলে আমাদের জানিয়ে চলো এই যে আই জি আসবে কি বলতো, আই জি আই জি হবে হচ্ছিল কি আমরা আই হচ্ছে ভি বাই আর না ভি বাই কি আর, তো আই জি এবার আসো আই এস এরকম একটা ভি বাই আর, সমান্তরালে যতগুলা রোধ থাকে তাদের মধ্যে তুল্য ভোল্টেজটা একই থাকে, ভি প্যারালাল এটা একই থাকে, আমরা কিন্তু এই চ্যানেলে এগুলো শিখছি। তাহলে এটা আর রোধ নিজের কি রোধ কি কোনটা কোনটা হয়, রোধ হচ্ছে নিজের রোধ ইউজ করা হবে নিজের রোধ, তাহলে গ্যালভানোমিটারের রোধ হবে জি, এটা হচ্ছে আর জি, এটা কি বলতো আর জি, আর জি মানে কি বলতো শুধু জি, এখানে আমরা এটাকে লিখতে পারি না, গ্যালভানোমিটারের প্রভাব হবে এদের তুল্য বিভব পার্থক্য ডিভাইড বাই হচ্ছে কি বলতো জি গ্যালভানোমিটার, আর এটা হবে কি বলতো তোমরা এটা হবে এস। এই আমরা জানিয়েছি সমান্তরালে থাকলে তাদের মধ্যে ভি বাই আর, এটা হচ্ছে আর অনেকে বোঝে না আই ইকুয়াল টু কি বলতো ভি বাই আর, এখানে ভি হচ্ছে তুল্য হবে কারণ দুইটা সমান্তরালে, তো সমান্তরালে তুল্য ভোল্টেজ হচ্ছিল প্রত্যেকের, এর বিভব পার্থক্য এর দুই প্রান্তের বিভব পার্থক্য এরও দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হবে, কিন্তু এই তুল্যটা ব্যবহার করতে হয়, এগুলো আমরা জানি না, অলরেডি না জানলে আমার এই চ্যানেলের বিভিন্ন সার্কিট সলভিংগুলো একটু দেখো তাহলে তোমাদের কিন্তু এগুলো কি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো আমাদের এগুলো বের করার জন্য জি আর এস এর কিন্তু মান জানি, ভিপি জানি না, আমার এবার আবার ভিপিটাকে বের করে নিতে হবে, ভিপি ইকুয়াল টু কি বলতো ভিপি, ভিপি হচ্ছে হলো দেখো ভিপি হচ্ছে হলো আই আর পি, আই কি বলতো আর পি, আই হচ্ছে হলো এখানে এদের মধ্যে মোট যেই তড়িৎ প্রবাহটা যায় সেটা হচ্ছে আই, কারণ এখানে এসে আইটা দুইভাগে ভাগ হয়ে গেছে আর এই দুইটা সমান্তরাল পুরোটার মধ্যে হচ্ছে হলো কি আই যায় না পুরো মিক্স, এটার মধ্যে এই আইটা এসেই তো এই দুইভাগে ভাগ হয়ে যায় এই জন্য আই আর পি। এখান থেকে আমরা আর পি জানা লাগবে, ভিপি বের করে এখানে এনে বসাই দিব ভিপিগুলা, তাহলে আই আর পি, আই তো হচ্ছে তোমার এখানে পুরো বর্তনীর মোট প্রবাহ, ঠিক আছে, যেটা হচ্ছে হলো কি এদিকে বর্তনী থেকে সৃষ্টি হয়েছে মোট প্রবাহ আই, এটা থাকুক আর পি এবার বের করতে হবে,
তো এই দুইটার তুল্যরটাই তো আরপি, এই দুইটা কিভাবে আছে সমান্তরালে? তাহলে আমরা বলতে পারি না আবার আবার দিয়ে দেখো, এই যে আবার 1/rp equal to 1/g plus 1/s, তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে gs, এটা s plus g, ওকে 1/rp, সুতরাং rp সমান কত হবে বলো তো? rp সমান s plus g divided by gs, দেখো তো এটা না এদের তুল্য কি বলো তো? তুল্য রোধ, এই দুইটার তুল্য রোধ হচ্ছে এটা, এই তুল্য রোধ আমি এখন তুল্য রোধ যদি এটা জানি এটা এখানে বসাই দিতে পারি কি পারি না বলো তো তোমরা? তাহলে আমি এই জায়গায় সুন্দর করে লিখি, তাহলে সুতরাং vp equal to irp, irp কত? rp হচ্ছে g plus s বা s plus g আর নিচে হচ্ছে gs, এটা এটাকে আমরা এখন আবার এখানে বসাই দিই, এবার is আর কি বসে বের করব, দেখো তো ig বের করতেছি, vp সমান কত? i into g plus s divided by হচ্ছিল কি gs, নিচে হচ্ছিল কি g, আর তাহলে এখান থেকে কি আসে দেখো তো, gg চলে যাবে খুব সম্ভব, জি জি কি হয়ে যাবে বলো তো? এটা একটা ব্রেকেট দিয়ে রাখি, তাহলে এটা এটার সাথে গুণ অবস্থা হবে, এটা নিচে আসবে, এটা নিচে ওয়ান ছিল এটা নিচে চলে আসবে, তাহলে এটা আসবে কি আমি দেখতে পাচ্ছি, দেখি জি প্লাস এস ইন্টু হচ্ছিল কি আই, আই তো তাহলে হচ্ছিল আমাদের এখান থেকে দেখি 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 আই জি হচ্ছিল ভি, এই যে এটা কত বলো তো? আমি কিছু ভুল লিখছি, আশা করি ভুল লিখবো না, আর এটা মাইনাসটা ওয়ান বাই হচ্ছে এই দেখো জি, এরকম আসতেছে, তো এরকম আসার কারণ কি তো আমি বুঝতেছি না, যে হচ্ছিল আমাদের এখান থেকে কি চলে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি জি প্লাস এস আর হচ্ছিল ইন্টু হচ্ছিল কত আই, নিচে হচ্ছিল কত জি স্কোয়ার এস, এরকম আসে কেন? আমাদের তো এরকম আসার কথা না, এরকম আসার কথা আমাদের এটা নিচে আসার কথা, আমরা কি কিছু ভুল করলাম নাকি? দেখি এখানে এটা কি করেছি, এটা হচ্ছে ওয়ান বাই, তো ওয়ান বাই সমান্তরাল ঠিক আছে, এখানে এটা ঠিক আছে, দুইটার গুণ করলাম আমরা এটা অফ, দেখছো আমি যে ব্যাকেল এই আমি বলি কি এটা এরকম আসতেছে কেন, এই যে এই জায়গায় তো উল্টাই নেই তো, এটা এটা হচ্ছে কি হবে বলো তো জি এস, এখানে এস প্লাস জি, এই তো এটা এটা হলে এখানেও সেম পরিবর্তন আসবে, সরি সরি তোমরা একটু একটু চেঞ্জ করে নাও এস প্লাস জি, এই তো এইটাকেই না আমরা এখানে বসাবো, আমি বলি কি রে এটা এরকম আসলো কেন, দেখো দেখো ভুল হওয়ার কোনো চান্স নাই, মানে হচ্ছে যদি তুমি সঠিক কনসেপ্টটা করো, তাহলে আমাদের এখান থেকে একটু আমার ভুল হয়ে গেলাম, এই জিনিসটাকে কারেক্ট করে নিচ্ছি, তোমরা দেখো সবাই এটা তাহলে কত আসবে আই ইন্টু জি এস বাই এস প্লাস জি, আমি দেখতেছিলাম জি জি চলে যাওয়ার কথা আমাদের, তাহলে এটা কেন আই জি এস, এটা দেখো আইটা হচ্ছিল কি পরিবর্তনের মোট প্রবাহ, নিচে এস প্লাস জি আর এটা হচ্ছিল ইন্টু হচ্ছে কি বলতো ওয়ান বাই জি, এই জি জি চলে গেল দেখো তো, আমরা বলতে পারি না এটা এখানে এটা সুন্দর করে লিখতে পারি এভাবে যে এস বাই এস প্লাস জি ইন্টু হচ্ছে হলো মোট প্রবাহ আই, এটাই হচ্ছিল কি আই জি, এটাই কি বলতো আই জি, এটাই আই জি, এটাই আই জি, অর্থাৎ তুমি গ্যালভানোমিটার মধ্যে কত তড়িৎ যাবে সেটা এখন থেকে দেখো, এটা কিন্তু পুরো জিনিসটা মোট নিচে হচ্ছে মোট তাদের দুজনের যোগফল, আর উপরে হচ্ছে হলো তুমি গ্যালভানোমিটারটা বাইর করলে এখানে বসাচ্ছে শান্টের রোধ ইন্টু মোট প্রবাহ, ওকে এই জিনিসটা, আর তুমি যদি বাইর করতে চাও আই এস, আই এস এর কি হবে বলতো, ওই যে ভিপি ডিভাইড বাই হচ্ছে কি এস, এটা আমরা তো জানি, তাহলে এটা এখন করি দেখো তো ভিপি সমান কত, ওই যে উই বাই কোস একদম কোণায় আই ইনটু হচ্ছিল কি জি এস এস প্লাস জি, তাহলে এটা আসবে এস আর এখান থেকে আসবে আমি দেখতে পাচ্ছি হলো জি এস এস একটা কাটাকাটি চলে যাবে জি আর হচ্ছে এস প্লাস জি ইনটু হচ্ছে আই, তা এই হচ্ছিল আই এস, দেখো তোমরা যে বইয়ের সূত্রগুলো ব্যবহার করো বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম সময় গ্যালভানোমিটারের প্রবাহের সূত্র এটা বের করো আর বসাও, আর এটা হচ্ছে শান্টের বসাও, এটা এখান থেকে এসেছে, সবাই বুঝতে পেরেছো কিনা দেখো তো, সবার কাছে ক্লিয়ার? ওকে এবার আসে একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে এখানে আমরা এখান থেকে একটা জিনিস এটা আমি একটু দাঁড় করাই তোমাদের জন্য, আইটা একটু বের করে দেখাই এখান থেকে, এই যে আই গ্যালভানোমিটারে যেটা আছে না, এই যে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের এই জায়গায় একটু দেখো, এই যে এই জায়গা থেকে আমি যদি একটা কাজ করি এই আইটা বের করি, আই এর সমীকরণটা দাঁড় করাই, তাহলে আমি এটা দেখতে পাবো আই ইকুয়াল টু হচ্ছে হলো এখান থেকে দেখতে পাচ্ছি এস প্লাস জি ডিভাইডেড বাই হচ্ছিল এস ইন্টু হচ্ছিল আই জি, এই আই যদি বের করতে চাই আমরা আর কি, তো এই সমীকরণটা কেন দাঁড় করলাম একটু শোনো, এটাকে বলা হয় শান্টের ক্ষমতা গুণক, শান্টের ক্ষমতা গুণক বা শান্টের গুণক, আমি অক্ষর পত্রের বইয়ে যদি দেখি আমাদের এই বইয়ে এটাকে কি যেন বলেছে, আমি একটা দেখেছিলাম যে একটু দাঁড়াও তোমরা, আমি এটা এটা শান্টের ক্ষমতা গুণক বলা হয়েছে, জি প্লাস এস বাই এস কে, জি প্লাস এস
ডিভাইড বাই এস কে শান্টের ক্ষমতা গুণক বলা হয়েছে। অর্থাৎ ক্যালভানোমিটারের প্রবাহকে যেই রাশি দ্বারা গুণ করলে তুমি মোট প্রবাহ পাবা তাকে শান্টের ক্ষমতা গুণক বলে। এটা কি বলতো? শান্টের ক্ষমতা গুণক। শান্টের ক্ষমতা কেমন গুণক? শান্টের ক্ষমতা গুণক। কথা কি তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে শান্টের ক্ষমতা গুণক। এই হচ্ছে হলো আমাদের গ্যালভানোমিটারের কাজ কারবার। এখন এগুলো দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাব। তার আগে আরো কিছু ব্যাপার স্যাপার থাকবে যেগুলো আমাদেরকে কাজ জানতে হবে বা পড়তে হবে করতে হবে। এবার আসো অ্যামিটার। অ্যামিটার হচ্ছে এমন একটা যন্ত্র যা দিয়ে হচ্ছে হলো কি সরাসরি অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহ কি করা যায়, মাপা যায়। তড়িৎ প্রবাহ মাপা যায়। তো তুমি একটা জিনিস মনে রাখবা, তড়িৎ প্রবাহ মাপা যায়। তো তোমরা জানো কিভাবে অ্যামিটার তৈরি করা হয়? অ্যামিটার তৈরি করা হয়, ধরো একটা গ্যালভানোমিটার নেওয়া হয় এবং গ্যালভানোমিটার, এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার, ধরো গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের সাথে একটা রোধকে, একটা রোধকে, ছোট মানের রোধকে, অল্প মানের রোধকে যুক্ত করে এই যে পুরো সিস্টেমটা, এটাই হচ্ছে হলো কি, এইটাই হচ্ছে হলো অ্যামিটার। গ্যালভানোমিটারের সাথে যখন একটা শান্ট যুক্ত থাকে তখন হচ্ছে হলো কি, এটা একটা অ্যামিটার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যামিটার। আর ভোল্টমিটার কি জানো? ভোল্টমিটার হচ্ছে হলো ধরো একটা গ্যালভানোমিটারের সামনে দিয়ে আমরা ভোল্টমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে দেওয়া হয় না, আর অ্যামিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে দেওয়া হয়। তাই দেখো একটা গ্যালভানোমিটার এবং একটা শান্ট, এই দুইটার হচ্ছে হলো কি সমান্তরাল সমবায় যুক্ত করলে এরা একটা অ্যামিটার হিসেবে কাজ করে। আর যখন একটা গ্যালভানোমিটারের সাথে এস বা আর মানের একটা রোধকে তুমি কি শ্রেণীতে যুক্ত করে দিবে তখন এই জিনিসটা পুরাটা গ্যালভানোমিটার, সরি ভোল্টমিটার হিসেবে কাজ করবে। কি ভোল্টমিটার? এটা হচ্ছে ভোল্টমিটার, এটা ভোল্টমিটার। আর এটা হচ্ছে কি বলতো? অ্যামিটার। ঠিক আছে, অ্যামিটার। তাহলে গ্যালভানোমিটারের সাথে একটা রোধকে যদি সমান্তরালে যুক্ত করে রাখা হয় অল্প মানের রোধ অবশ্যই, আর ভোল্টমিটারের সাথে এটা হচ্ছে অনেক বেশি, এটার মান বেশি, এটার মান বেশি এই কারণে রাখা হয় যেন গ্যালভানোমিটারের মধ্যে তড়িৎ প্রবাহ যাইতে না পারে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হয় না, এটা তোমরা জানো। তাই গ্যালভানোমিটারের আগে সবসময় একটা অনেক বেশি বৃহৎ মানের একটা রোধ কি করা হয়, শ্রেণীতে যুক্ত রাখা হয়। এটা হচ্ছে ভোল্টমিটার। এটা কি, তার মানে গ্যালভানোমিটারের সাথে একটা যদি রোধকে শ্রেণীতে যুক্ত করে একটা যন্ত্র বানানো হয় তাহলে ওটা হচ্ছে ভোল্টমিটার। আর যদি গ্যালভানোমিটারের সাথে একটা শান্টকে শ্রেণীতে যুক্ত করে একটা যন্ত্র বানানো হয় তাহলে এটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটার তার মানে কি? আবার এটা বলা যায় না, দেখো তো এটা অ্যামিটার এবং ভোল্টমিটার এরা প্রত্যেকেই কিন্তু আবার গ্যালভানোমিটার, কারণ এদের মধ্যে গ্যালভানোমিটার আছে। কিন্তু গ্যালভানোমিটারকে কি করা হয়েছে, বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। কি করা হয়েছে? গ্যালভানোমিটারের মধ্যে একটা রোধ সমান্তরালে যুক্ত করা হয়েছে, সেটা অল্প মানের হবে। এটা কি মানের হবে? স্বল্প মানের। স্বল্প মানের কেন? যেন তড়িৎ প্রবাহ গ্যালভানোমিটারের মধ্যে না গিয়ে এদিক দিয়ে যাইতে পারে। আর এখানে এমনভাবেই স্বল্প মানের রাখা হয় যেন এদিক দিয়ে তড়িৎ প্রবাহটা যায়, আর এখানে এর সাথে শ্রেণীতে এমনভাবে রাখা হয় যেন ওর মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ না যায়। এটার মধ্যে দিয়ে না গেলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একদমই যাবে না। কথা বুঝছো তোমরা? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে না, এটার মধ্যে এটা অনেক বেশি রাখা হয়। আর এখানে সমান্তরাল রাখা হয়, এর মধ্যে দিয়ে একটু করে যায় কিন্তু ম্যাক্সিমামটাই যাবে কোথায়, শান্টের মধ্যে দিয়ে। কথা বুঝছো? বাইপাস হয়ে যাবে। এই হচ্ছে হলো অ্যামিটার এভাবে তৈরি করা হয়, ভোল্টমিটার এভাবে তৈরি করা হয়। কিন্তু বর্তনীতে যখন তুমি একটাই দেখো এরকম, ধরো হচ্ছে কি এরকম কতগুলো আছে রোধ আছে, ধরো এই এটা বর্তনী, এটা হচ্ছে মাইনাস মান্থ, এটা প্লাস মান্থ, এখানে তৈরি প্রবাহ আই আসতেছে। তো আই এর মান কত তুমি যদি এটা মাপতে চাও তাহলে ওরে আই এর মান, এখানে তো পুরো লাইনের উপর সব জায়গায় সেম হবে কারণ এরা শ্রেণীতে আছে। আমরা জানি সরল বর্তনীতে সব জায়গায় তড়িৎ প্রবাহ কি সেম, বাট যে একটা রোধের মধ্য দিয়ে, এই রোধটার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ যাবে এটা জানার জন্য এই রোধের পরে দিয়েই আমরা অ্যামিটারটাকে শ্রেণীতে যুক্ত করে দিব। তুই বলে শ্রেণীতে কেন অ্যামিটার যুক্ত করা হয়? কারণ এই রোধের মধ্য দিয়ে যেটা যাবে ওর সাথে শ্রেণীতে যেই যন্ত্রটা থাকে ওইটার মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। তাই যেই কোনো রোধের মধ্যে তড়িৎ প্রবাহ মাপতে হলে তার শ্রেণীতে, তার সাথে শ্রেণীতে হচ্ছে কি করে দেওয়া হয়, অ্যামিটার যুক্ত করা হয়। আর যখন তুমি হচ্ছিল কি ধরো এই রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য মাপবা, বিভব কিন্তু মাপা যায় না, আমরা বিভব পার্থক্য মাপি ভোল্টমিটারের সাহায্যে। ডিরেক্ট কি মাপি বলতো? ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য। অর্থাৎ এই জায়গায় ধরো 5 ভোল্ট ছিল, এই রোধের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ করার পর এখানে ধরো ভোল্টেজ আসছে হচ্ছিল 1 এম্পিয়ার, 1 ভোল্ট।
তাহলে এখানে ড্রপ হইছে কত 4 ভোল্ট এই ড্রপটাই আমরা মাপতে পারবো হচ্ছে ভোল্টমিটারের সাহায্যে ভোল্টমিটারের সাহায্যে কিন্তু আমরা এই 5 एंपিয়ার বা 1 एंपিয়ার ডাইরেক্ট মাপি না আমরা মাপি এই দুই বিন্দুর মধ্যে রোধের দুই পাশের বিন্দুর মধ্যে পার্থক্য কত আর এই ক্ষেত্রে এইভাবে ভোল্টমিটারটাকে সমান্তরালে রাখা হয় ভোল্টমিটারটাকে যেন সমান্তরালে রাখলে যেন কি হয় বলতে এদিক দিয়ে কোনো প্রবাহ যেতে পারে না পুরো প্রবাহটা এদিকে যায় কিন্তু এই ভোল্টমিটার কি করে বলতে এইখানে আর এখানে কত ভোল্টেজ ড্রপ হইছে সেটা দেখিয়ে দেয় সেটা কি করে দেয় দেখিয়ে দেয় কথা বুঝলে এবার তাইলে ভোল্টমিটার দেখো যেই কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহ মাপতে হইলে অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করতে হয় কারণ কি কারণ রোধের মধ্য দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে যেহেতু অ্যামিটারের একটা ছোট রোধ থাকবে অ্যামিটারের রোধটা থাকবে তাহলে ওর সাথে যেই অন্য যেই রোধটা শ্রেণীতে থাকবে সবার মধ্য দিয়ে একই প্রবাহ যাবে তাই অ্যামিটারের হচ্ছে হলো কি করতে হয় বলো তো অ্যামিটারকে রোধের শ্রেণীতে যুক্ত করতে হয় কোষে ঠিক আছে যে কোনো কোষেরটা মাপতে চাইলে পুরো কোষেরটা মাপতে চাইলে তো পুরো কোষের সাথেই শ্রেণীতে রাখবা আর যদি হচ্ছে হলো কি যে কোনো একটা স্পেসিফিক রোধের মধ্যে মাপতে চাও তাহলে ওই রোধের শ্রেণীতে রাখবা তুমি এটাকে অ্যামিটারকে আর ভোল্টমিটার কি ভোল্টমিটারকে রাখতে হবে কিভাবে সমান্তরালে আর ভোল্টমিটারের মধ্যে কোনো প্রবাহ যায় না মনে রাখবে ওকে এই হচ্ছে ঘটনা এখন আমাদেরকে জানতে হবে কিভাবে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা যায় একটা অ্যামিটার ধরো সর্বোচ্চ 10 एंपিয়ার বিদ্যুৎ মাপতে পারে এখন তুমি বললে না আমি চাই অ্যামিটারটা আরো বেশি মাপুক ঠিক আছে তাহলে বর্তনীতে প্রবাহ হয়তো ধরো চলো 100 एंपিয়ার বর্তনীতে মোট প্রবাহ ধরো আছে বর্তমানে আছে চলো 10 एंपিয়ার ও মাপতে পারে 10 एंपিয়ার কিন্তু পুরো বর্তনী নতুন বর্তনীর প্রবাহ বা অচল ওকে মাপতে হবে 100 তো 100 মাপতে গেলে তো নষ্ট হয়ে যাবে তো আমরা এই বর্তনীটার বা অচল অ্যামিটারটার একটা পাল্লা বৃদ্ধি করব কি করব পাল্লা বৃদ্ধি করব এই পাল্লা বৃদ্ধি করাটাকে বলা হয় অ্যামিটারের পাল্লা বৃদ্ধি কি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি দেখো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি এটা আমি একটু সহজ করে বুঝাই অ্যামিটারের পাল্লা কি বৃদ্ধি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি তোমরা যদি একটু সহজ ভাবে বোঝার ট্রাই করো তাহলে খুব সহজে কিন্তু এটা বুঝবে ধরো এখানে একটা লাইনের উপর মানে পুরো বর্তনীটা হচ্ছে এই এটা হচ্ছে বর্তনী তো ধরো ও চলো প্রবাহ মাপতে পারে অ্যামিটার এটা এটা অ্যামিটার অ্যামিটার কিন্তু অবশ্যই একটা অভ্যন্তরীণ রোধ থাকবে থাকবে না অ্যামিটারের রোধ তো থাকবে ছোট একটা রোধ থাকবে তো অ্যামিটারের ছোট রোধটাকে ধরলাম আমরা আর ধরছি এটা অ্যামিটার তো অ্যামিটারটা মাপতে পারে কত মাপতে পারে ধরো বর্তমানে ও মাপতে পারে সর্বোচ্চ মাপতে পারে সর্বোচ্চ ধরো চলো আই एंपিয়ার কত আই एंपিয়ার কিন্তু ও কিন্তু এই বর্তনীতে প্রবাহ আছে তার চেয়ে ধরো বেশি তার চেয়ে কি আছে বলো তো প্রবাহ বেশি আছে তাহলে এখানে যেটা প্রবাহ যাচ্ছে তো আমি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি মানে ও চলো এখানে ধরো চলো এমন একটা প্রবাহ আছে যা আই এর হচ্ছে হলো এন গুণ কত এন গুণ এন গুণ সেটা হচ্ছে হলো ধরো এটা যদি হচ্ছে 2 एंपিয়ার হয় ধরলাম আমি বললাম যে এটা এই বর্তনীতে তড়িৎ প্রবাহ আছে 3 एंपিয়ার তাহলে আমার এ মাপতে হবে 3 एंपিয়ার 3 গেলে তো নষ্ট হয়ে যাওয়ার কথা তো চলো 3 एंपিয়ার মানে কি বলো তো 3 एंपিয়ার কত 3 एंपিয়ার মানে বলা যায় না 1.5 আই এটা বলা যায় কিনা তার মানে আমরা বলতে চাচ্ছি আমি তোমাদেরকে এটা বলতে চাচ্ছি যদি ও সর্বোচ্চ আই পরিমাণ মাপতে পারে ওর মধ্যে যদি আই এন আই গুণ পরিমাণ তড়িৎ প্রবাহ আসে ওরে যদি ওরে দিয়ে যদি আমি কি আই এর এন গুণ তড়িৎ মাপতে চাই ধরো ও বলছিল কি বড় তো বললো যে ও 2 एंपিয়ার মাপতে পারে আমি বললাম যে ও 25 গুণ তড়িৎ প্রবাহ মাপতে হবে এর মানে কি 25 গুণ তড়িৎ প্রবাহ মাপতে হবে কি মানে বলো তো 25 গুণ মাপতে হবে মানে হচ্ছে 50 एंपিয়ার মাপতে হবে কারণ ও 2 মাপতে পারে 25 গুণ মানে কি 25 গুণ মানে হচ্ছে 50 কথা বুঝছো তো 50 एंपিয়ার মাপতে হবে তো সাধারণত আমরা কত গুণ মাপতে হবে ওইটাকে নিয়ে কাজ করছি তো তোমরা যদি বলে যে 1 एंपিয়ার 3 एंपিয়ার মাপতে পারে 30 एंपিয়ার মাপতে হলে কি ব্যবস্থা করো 30 एंपিয়ার মানে কি 3 এর কয় গুণ 10 গুণ তার মানে ও যদি i = 3 एंपিয়ার হয় তাহলে ও যেটা মাপতে হবে এখন সেটা 10 i মানে i এর 10 গুণ এটা তো এই জিনিসটা মাপতে হইলে এটার মধ্য দিয়ে যদি i ও তো সর্বোচ্চ i পরিমাণ মাপতে পারে ও সহ্য করতে পারে i পরিমাণ এর চেয়ে n পরি n গুণ গেলে মানে সেটা 2 গুণ বা তার চেয়ে বেশি গেলে আর কি n গুণ গেলে এটা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নষ্ট হয়ে যাবে তাই এই অ্যামিটারের গ্যালভানোমিটার মতো অ্যামিটারের সাথে পুরো অ্যামিটারটার সাথে অ্যামিটারের ভিতরে কিন্তু আবার কি আছে আবার একটা ছোট রোধ কো কি করে রাখা হবে ওই যে শান্টের মতো করে ওই যে ওইটা আমরা কিভাবে অ্যামিটার তৈরি করা হয় সেটা দেখলাম তো গ্যালভানোমিটারের সাথে একটা রোধ যুক্ত করে তার মানে এই অ্যামিটারের ভিতরে আবার কি আছে বলো তো আলাদা একটা ওর গ্যালভানোমিটার আছে আবার একটা কি আছে ছোট শান্টও আছে এর ভিতরে ওভারঅল তার তুল্য রোধটা কত আই ওভারঅল তুল্য রোধটা হচ্ছে আর আই বলে আর
আমরা অ্যামিটার দিয়ে যখন বেশি মাপতে চাই তখন এই পুরো অ্যামিটারের সাথে এখানে একটা শান্ট যুক্ত করে দিব। এখানে একটা কি করে দিব? শান্ট যুক্ত করে দিব। কথা বুঝছো নাকি বুঝি নাই? এখানে মোট তড়িৎ প্রবাহ এন গুণ, কিন্তু ও তো মাপতে পারে আই গুণ, ও তো আই মাপতে পারে, ও আই মাপবে, বাকিটা কোন দিক দিয়ে চলে যাবে? এদিক দিয়ে চলে যাবে। কথা বুঝছো? বাকিটা কোন দিক দিয়ে চলে যাবে? বাকিটা চলে যাবে এন মাইনাস ওয়ান, এন একটা তো এদিকে চলে যাচ্ছে, টোটাল যদি এন আই হয়, একটা এদিকে যাওয়ার পর আই, একটা দিকে যাওয়ার পর এন মাইনাস ওয়ান আই কোন দিকে যাবে? এদিকে যাবে। এদিকে হবে কত? এন মাইনাস ওয়ান আই কোন দিকে যাবে? নিচে দিয়ে শান্টের মধ্যে দিয়ে যাবে। এন মাইনাস আইটা কোন দিকে যাবে? শান্টের মধ্যে দিয়ে যাবে। আর আই আগের আই ওর মধ্যে দিয়ে যাবে, কিন্তু ওভারঅল ও পার্ট দেখাবে কত বলতো? ও পার্ট দেখাবে এন আই। পুরোটাই কিন্তু এখানে আবার একটা কি অ্যামিটার হিসেবে কাজ করতেছে। ও কিন্তু পার্ট কত দেখাবে? ও পার্ট দেখাবে এন আই, কিন্তু ওর ভিতর দিয়ে পাস করবে কত? আই পরিমাণ। বাকি এন মাইনাস ওয়ান আই যেটা আছে, বাকি এন গুণের চেয়ে আইটা বাদ দিলে বাকি যেটা থাকে, এই যে এটা দেখাইছি এন আই থেকে আই বাদ দিলে বাকি থেকে এন মাইনাস ওয়ান আই, ওইটা এদিক দিয়ে যাবে। কথা বুঝছো তোমরা নাকি বুঝি নাই? এটা যদি এদিকে যায়, একটু আগে আমরা একটা শিখলাম, একটা জিনিস শিখছিলাম, দুইটা জিনিস যদি সমান্তরালে থাকে তাদের যে কোনো, ধরো আমি শান্টের আমি প্রবাহ বাইর করতে চাই অ্যামিটার, এই যে অ্যাম্পিয়ার তো কত মাপতে পারবে? আগের সমানই মাপতে পারবে, আই মাপতে পারবে না, ও আগে ওর ভিতর দিয়ে আগের সমানই প্রবাহিত হবে, বাট ও এবার মাপতে পারবে কত? এন আই পরিমাণ। তো একটা তোমার এখানে মোট প্রবাহ কত? এন আই। ওর ভিতর দিয়ে যাচ্ছে কত? আই। ওর ভিতর দিয়ে কত যাচ্ছে? এন মাইনাস ওয়ান আই। আমরা এখানে এই শান্টের মানটা কত হইলে ও আই এর আগে মাপতে পারতো আই, তার এন গুণ মাপতে পারবে, এটাই আমরা জানতে চাই। শান্টের মান কত হইলে, তাই আমরা এস বের করে দেখবো, ঠিক আছে? এটা বলে না অ্যামিটারের পাল্লা দশ গুণ বৃদ্ধি করতে, বা অ্যামিটার দিয়ে হচ্ছে বর্তমানে 5 অ্যাম্পিয়ার মাপতে পারে, 50 অ্যাম্পিয়ার মাপতে হলে কত মানের শান্ট যুক্ত করতে হবে, এই এস এর মানটা বের করতে দেয়। তো আমরা জানি, চলো এখানে যদি এস এর মানটা বের করতে চাই, দেখো এটা কিন্তু আমরা জানি যে এস এর এই যে জায়গায় দেখো তো, যে কোনো সমীকরণ দিয়ে করলেই এই এস এর মান একই আসবে। আমি দেখাই তোমাদেরকে, আমি দেখো দুইটা জিনিস দিয়ে দেখে আই এস বের করতে দিয়ে দেখাবো, আবার আই অ্যাম্পিয়ার দিয়েও দেখাবো। আই অ্যাম্পিয়ার মানে অ্যামিটার, অ্যাম্পিয়ার না অ্যামিটার, আই অ্যামিটার কত? আই, ও আই মাপবে, কিন্তু ওর ভিতর আসবে, ওদের দুজন সমান্তরাল তুল্য রোধ কত বলতো? এই যে আর প্লাস এসটা নিচে হয়, আমরা একটু আগে ওই যে যখন কি করছিলাম গ্যালভানোমিটার করছিলাম তখন দেখছিলাম এদের দুজনের যোগফলটা নিচে, যার মধ্য দিয়ে প্রবাহ বাইর করব অন্য তার বিপরীতটা হচ্ছে উপরে হবে, তাহলে এস হবে উপরে, এই ইনটু হচ্ছে হলো কি বলতো এন আই, এটা এটা এখানে। আর যখন শান্টের মধ্যে বাইর করতে চাইবো শান্টেরটা হবে কি নিচে হবে কি বলতো আর প্লাস এস, আর প্লাস এস, আর হচ্ছে এটা রোধ, এস হচ্ছে শান্ট, উপরে হবে যেহেতু এস বাইর করতে, তাহলে উপরে হবে আর, এটা হচ্ছে এরপর কি হবে দিক দিয়ে বলতো এন আই, মোটটা হচ্ছে হলো পাশে। দেখো গ্যালভানোমিটারের মধ্যে ওখানে করছিলাম এরকম সূত্র দাঁড় করাইছিলাম আমরা, তো এই জিনিসটা যদি এখানে দাঁড় করে, এবার দেখো আই এস এর মান কত, আই এস এর মান এই যে আই এস, আই এস, আই এস দেখো কত এন মাইনাস ওয়ান আই, এন মাইনাস ওয়ান আই, দেখো একটু দেখো এন মাইনাস ওয়ান আই, এই পাশে আর, এই পাশে আর প্লাস এইচ এন আই, দেখো তো এই দুই পাশ থেকে আমরা একটা জিনিস কি করতে পারি বলতো, এখান থেকে আই আই কেটে দিতে পারি, তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে আর, আর প্লাস এস, আমাদের মুখ্য উদ্দেশ্য এস বাইর করা এন, তাহলে এই এন এই পাশে এটা লেখা যায় এন আর, এন আর, এই জায়গা থেকে যদি তুমি চিন্তা করো তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, দেখো তো এম এ এগুলো এটার সাথে গুণ যদি হয় তাহলে এখানে অনেক জটিল কিছু কি হয়ে আসবে, আমাদের এস বাইর করার উদ্দেশ্য কি বাইর করার উদ্দেশ্য, তাহলে আমরা আর প্লাস এস এভাবে লিখে আর প্লাস এস ইকুয়াল টু এন আর এন মাইনাস ওয়ান ইন্টু এরপর হচ্ছে কি, সুতরাং এস ইকুয়াল টু কি আসবে এন আর এন মাইনাস ওয়ান আর এখানে কি আর, দেখো তো এবার যদি তুমি লসাগু করো এন মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে এন আর আসবে, আর এই পাশে আসবে কি মাইনাস আমি দেখতে পাচ্ছি আর ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে দেখি তো এন আর মাইনাস এন আর, মাইনাস হচ্ছে হলো মাইনাস হচ্ছে প্লাস আর ডিভাইড বাই হচ্ছে এন মাইনাস ওয়ান, এইবার দেখো এটা এটা চলে যাচ্ছে গা আর বাই কি এন মাইনাস ওয়ান, অর্থাৎ আরটা হচ্ছে কি অ্যামিটারের রোধ, অ্যামিটারের রোধ উপরে, আর এনটা কি বলতো এনটা হচ্ছে হলো কি তুমি কি এনটা কি কত গুণ, ও আগে 2 অ্যাম্পিয়ার মাপতে পারতো, এটা হচ্ছে আই, ঠিক আছে 2 অ্যাম্পিয়ার মাপতে পারতো, এন কি বলতো এখন নতুন করে যত নতুন যত মাপতে হবে, নতুন যত মাপতে হবে মাপতে হবে, আর নিচে হচ্ছে হলো কি পূর্বে যা মাপতে পারতো
পূর্বে যা মাপতে পারতো মাপতে পারতো অর্থাৎ নতুন করে ওকে কয় গুণ মাপতে হবে বেশি ওইটাই হচ্ছে n এই nটা হচ্ছে হলো কয় গুণ মাপতে হবে ওইটা -1 এটাই হচ্ছে দেখবা যে তোমরা আছে এই যে পরীক্ষায় বা হচ্ছে বই খাতে তোমরা দেখবে s = r/n -1 এটা ব্যবহার করা হয় এখান থেকে কথা বুঝছো এই হচ্ছে আসল ঘটনা কত কনসেপচুয়াল তুমি যদি এটা থেকেও বাইর করো তাও সেমই আসবে তুমি বলো কি রকম দেখেন তো i এমিটার মধ্যে দিয়ে কত যাবে i তাহলে i এর সমান i বসাই দিলাম আমরা s r + s এটা রেখে দেই n i দেখো তো দুই পাশ থেকে i i কেটে দেওয়া যায় i i কেটে দিলে এটা দেখতে পাচ্ছি আমরা এটা এটার সাথে গুণ হয়ে যাবে এটা r + s = ns বা এই পাশে r = r রেখে এই পাশে দেখো ns - s বা s কমন নিলে n - 1 বা হচ্ছে r তাহলে আমাদের দেখো তো সুতরাং আমাদের বাই করা দরকার s s = কি দাঁড়াচ্ছে দেখো তো r / n - 1 তুমি যেটা দিয়ে দাঁড় করা সূত্র একটাই আসবে দেখো এখানে সূত্র যা এখানে সূত্র অর্থাৎ তুমি যদি অ্যামিটারের পাল্লা 10 গুণ করতে চাও বা অ্যামিটারকে দিয়ে 10 গুণ বেশি তড়িৎ প্রবাহ পরিমাপ করতে চাও তাহলে ওই অ্যামিটারের সাথে এই s মানের একটা রোধ যুক্ত করে দিতে হবে সমান্তরালে কিভাবে সমান্তরালে এখান থেকে এই কনসেপ্টগুলো আসছে সবাই বুঝতে পারো কিনা দেখো সবার কাছে ক্লিয়ার ঠিক আছে এটা এবার আসো আমি আরেকটা ভোল্টমিটার একটাও কি দেখাই দিব ভোল্টমিটারেরও কিন্তু পাল্লা বৃদ্ধি করা যায় তোমরা এটা কি জানো ভোল্টমিটারের কি পাল্লা বৃদ্ধি করা যায় ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধিটার ক্ষেত্রে ভোল্টমিটারের সাথে একটা রোধকে হচ্ছে হলো শ্রেণীতে যোগ করতে হবে এবং সেই রোধটার মান হচ্ছে ভোল্টমিটার দিয়ে দেখো সেই এসটা হবে হচ্ছে হলো n - 1 ভি আর এই ভি সরি একটু কি ভুল করছি না এই যে আর 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 এই যে এটা হচ্ছে হলো কার এটা হচ্ছে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ ভোল্টমিটারের রোধ ভোল্টমিটার এর রোধ তো ভোল্টমিটার রোধ ও আগে ধরো 2 ভোল্ট মাপতে পারতো ওর দিয়ে এখন মাপাইতে হবে হচ্ছে 20 ভোল্ট তাহলে কয় তো 10 গুণ বেশি মাপতে হবে তাহলে n এর মান কত বলবে 10 কথা বুঝছো এটা দিয়ে s s মানের একটা রোধ ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি এটা কিসের কথা বলছি ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি ওইটাও এভাবে প্রমাণ করে দেখানো যায় পাল্লা বৃদ্ধি তো ভোল্টমিটারের ক্ষেত্রে চলো এভাবে তোমায় কি করতে হবে এটা আসবে এটা তুমি বলো ভাই একটু দেখাই দেন না আপনি হচ্ছে ভিডিও লম্বা হবে কিন্তু কথা হচ্ছে তারপর আপনি যদি দেখান জিনিসটা আমরা শিখতে পারবো অনেকেই এই কথাটা বলবে তাই আমরা এটা হচ্ছে হলো কি দেখাবো অবশ্যই ভোল্টমিটারের ক্ষেত্রে আমাদের লেকচার হয়তো দুইটাও হতে পারে কিন্তু কথা হচ্ছে দুইটা হলে কোনো সমস্যা নাই এই এই টপিকে যদি দুইটা লেকচার হয় তাতে আমার কোনো আপত্তি নাই যে হচ্ছে এই কনসেপ্টগুলো তো তোমাদেরকে শিখতে হবে তাই না কনসেপ্ট না শিখলে তো আর এই জিনিসগুলো কি করা যাবে না সহজে উপলব্ধি করা যাবে না দেখো আমরা যদি চিন্তা করি এখানে ভোল্টমিটার দেখো এটা একটা ভোল্টমিটার ভোল্টমিটার দিয়ে তুমি হচ্ছে পাল্লা কি করতে চাও বৃদ্ধি করতে চাও তাহলে ওর একটা অভ্যন্তরীণ রোধ আর আছে ধরো সাপোজ তো ভোল্টমিটার এটা ভোল্টমিটার ভোল্ট ভোল্ট মিটার ওর অভ্যন্তরীণ রোধ আর ওকে কি করতে হবে ওর সাথে একটা ওরে যদি তুমি আগে দিয়ে মাপতে চাও ওরে দিয়ে হচ্ছে আগের চেয়ে বেশি ইয়া মাপতে চাও তাহলে এস মানের একটা কি রোধ যুক্ত করে দিতে হবে তাহলে ও হচ্ছে কি আগে যদ্দূর মাপতে পারতো এখন তার চেয়ে কি মাপতে পারবে বেশি মাপতে পারবে এন গুণ মাপতে পারবে ঠিক আছে তো এই জিনিসটার জন্য হচ্ছিল তাহলে ও আগে যদ্দূর মাপতে পারতো আগে আগে কদ্দূর মাপতে পারতো ভি পরিমাণ মাপতে পারতো এটা যখন তুমি যুক্ত করে দিলে তখন এ কত পরিমাণ মাপতে পারবে বলো তো সামনেও যুক্ত করতে পারতাম যদি এ কি করে এ কত পরিমাণ মাপতে পারবে এ এখন এন ভি পরিমাণ মাপতে পারবে কত এন ভি পরিমাণ মাপতে পারতে তো এরা যেহেতু শ্রেণীতে আছে এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি যাবে আগের সমানই যাবে ও নর্মালি আগে বোঝো এই ভোল্টমিটারটা এই এস যুক্ত করার আগে ও চলো মাপতে পারতো ভি ভি ইকুয়াল টু কি বলতো আই আর আই আর আর কত ওর নিজেরটা এটা অভ্যন্তরীণ রোধ মনে করো না এটা যে ভোল্টমিটারের রোধ আর এটা মাপতে পারতো তো আবার ওর সাথে আমি কি করলাম সমান্তরাল শ্রেণীতে একটা শান্ট মানে শান্ট না বলি শ্রেণীতে একটা রোধ যুক্ত করে দিলাম রোধ যুক্ত করলাম কেন করার পরে এটার মধ্যে হচ্ছে কি হয়ে যাবে এখন এটার মধ্যে দিয়ে এন ভি পরিমাণ এও এন ভি পরিমাণ মাপতে পারবে এন ভি পরিমাণ মাপতে পারবে আমরা কি জানি আমরা এখান থেকে জানি হচ্ছে ভি ইকুয়াল টু আই আর নর্মালি তাহলে এখানে আমরা কত গুণ মাপবো এন ভি এখন কত হচ্ছে এন ভিটা হচ্ছে নতুন ভি প্রাইম যেটা মানে হচ্ছিল ওর মধ্যে দিয়ে প্রবাহ তো আই যাবে আই আর প্লাস কি আর ছোট আর ছোট আর ছোট আর দিলাম ছোট আর প্লাস এস এটা দিলে ও এখন কতটুকু মাপতে পারে এন ভি পরিমাণ মাপতে পারে কত মাপতে পারে এন ভি তো এন ভি পরিমাণ মাপতে পারলে দেখো আই এটা আর প্লাস এস এটা এভাবে রাখলাম তাহলে তুমি দেখো তো আমরা এখান থেকে আর কি বলতে পারি এখান থেকে কিছু কি বলতে পারবো ভি আই আর ইকুয়াল টু কি ভি না তাহলে আই আর ইকুয়াল টু ভি যদি হয় বা হচ্ছে আমরা যদি এটা এভাবে দেখি দেখো তো
যে এই আইটাকে এই পাশে পাঠিয়ে দে এন্ড ভি বাই আই দেখো তো ভি বাই আই ইকুয়াল টু কি আমরা ভি বাই আই ও নরমাল এই যেটা আই তো আগেরটাই তো ভি বাই আই ইকুয়াল টু ছোট আর না দেখো না এটা থেকে ভি বাই আই ইকুয়াল টু কি হবে ছোট আর তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম আর প্লাস এস দেখো তাহলে এখান থেকে কি লেখা যাবে বলো তো এন আর ইকুয়াল টু আর প্লাস এস দেখো তো তাহলে বা s equal to কি n r minus r r কমন নিলে কত n minus 1 n minus 1 r দেখো তাহলে s এর মান শান্টের মান এটা হবে আমি তোমাদেরকে শুরুতে ওই পাশে এখানে বলছিলাম যে আসলে s এর মান হবে n minus 1 r r টা কি এবার ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে এটা আর এটা হচ্ছে আগের তুলনায় কয় গুণ ওকে মাপতে হবে সেটা কয় গুণ মাপতে হবে কত মাপতে হবে সেটা কয় গুণ মাপতে হবে সেটা হচ্ছে এটা ওকে এই হচ্ছে হলো কি যখন আমরা ভোল্ট মিটার কি আর এটা এই শান্ট শান্ট না এটা এস মানের একটা রোধ অ্যামিটারের ক্ষেত্রে শান্ট বলা হয় এটার ক্ষেত্রে শান্ট বলা হবে না অ্যাকচুয়ালি গোয়েল গ্যালভানোমিটারের ক্ষেত্রে শান্ট বলা হয় তো এগুলো হচ্ছে রোধ এগুলো হচ্ছে হলো কি অ্যামিটার অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে হলে অ্যামিটারের সাথে একটা রোধকে কি করতে হয় শ্রেণীতে যুক্ত করতে হয় আর তোমার যখন কিসে করবা বলো তো ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করবা সো এই ভুল ভুল যখন অ্যামিটারের সাথে করবা তখন সমান্তরালে করবা সমান্তরালে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে হলে সমান্তরালে তুমি একটা কি রোধ যুক্ত করবা আর যখন ভোল্টমিটারে করবা তখন ভোল্টমিটারের সাথে এস মানের একটা রোধ তুমি কি করবা শ্রেণীতে যুক্ত করবা এবং সেই মানের রোধটা কত এত আর গুলা কি অ্যামিটারের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ আর ভোল্টমিটারের ক্ষেত্রে হচ্ছে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ এনটা হচ্ছে কি কত গুণ মাপতে হবে আগে কত মাপতে পারতো ওইটার তুলনায় এখন নতুন করে কয় গুণ মাপতে হবে কত মাপতে হবে ওইটা না কত গুণ মাপতে হবে এটা এই হচ্ছে হলো আমাদের এখানে কি অ্যামিটার ভোল্টমিটার এবং এদের কানেকশন নিয়ে কথাবার্তা এবার যদি আমরা চেষ্টা করি কিছু ম্যাথ সলভ করতে তাহলে ম্যাথগুলো করতে পারবো একটা আমাকে বলছে যে হচ্ছে হলো আমি এখানে কয়েকটা ম্যাথ করাই তাইলে হচ্ছে হলো কি এখান থেকে সহজ হবে জিনিসটা কত দূর হয়েছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কথা অলরেডি অলরেডি 39 মিনিট হয়ে গেছে আশা করি সমস্যা নেই এখানে কিছু ম্যাথ আরও আমি করতে পারবো আমি মনে করছি 1 ঘন্টা হয়ে গেছে 1 ঘন্টা তো হয়নি তাহলে এখানে দেখো একটা বলছে প্রশ্ন আমি এখানে প্রশ্নটা লিখছি প্রশ্নটা যদি ছোট থাকতো আমি তাহলে লিখে ফেলতাম বলছে এত ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে একটি গ্যালভানো গ্যালভানোমিটারের সাথে এটা হচ্ছে হলো মিটারের সাথে সাথে 5 ওহম এর শান্ট যুক্ত করা হলো এরপর বলছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এত প্রবাহ পাওয়া গেল গ্যালভানো দেখো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 4 এত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পাওয়া গেল বর্তনীর মূল প্রবাহ কত শান্টের গুণক কত এই কথাগুলো বলছে এই প্রশ্নটা যদি আমি একটু সলভ করার ট্রাই করি সবাই একটু বোঝা ট্রাই করো অলরেডি আমি কনসেপচুয়াল আলোচনা করে ফেলছি তোমরা এবার শুধু তোমাদের উদ্দেশ্য হচ্ছে কি বলতো প্রশ্ন করো সবাই প্রশ্ন একটু করো এই রোধটা হচ্ছে গ্যালভানোমিটারের তাইলে এটা হচ্ছে হলো জি এটা আমরা জি ধরবো এত এম্পিয়ার এটা শান্ট শান্ট হচ্ছে এস গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এত প্রবাহিত হচ্ছে তাহলে এটা হচ্ছে আইজি বর্তনের মূল প্রবাহ কত তাহলে একটা আই বের করতে হবে আই এস বাই করতে বলে নাই শান্টের গুণক মানে হচ্ছে হলো আমরা জি প্লাস এস বাই কি এস এর মান কত এটা বাইর করতে হবে শান্টের গুণক এই জিনিসগুলো প্রশ্ন বুঝো কিনা দেখো তো এতক্ষণ মধ্যে আমি তোমাদেরকে এগুলাই বুঝাইছি এগুলাই পড়াইছি এগুলাই দেখো বুঝা যায় তো দেখো এবার আসো আমাদের আইজি দেওয়া আছে মূল প্রবাহ বাই করতে হবে জি আর এস দেওয়া আছে তো আমরা জানি শান্টের গুণকটাকে আগে বের করে ফেলবো দেখো হ্যাঁ শান্টের গুণক বের করে ফেলি শান্টের ক্ষমতা গুণক বা শান্টের গুণক যেটা বলি আমরা সেটা বের করে ফেলি জি প্লাস কি এস ডিভাইড বাই এস জি কত 100 এস কত 5 ডিভাইড বাই কত 5 তাহলে 105 ডিভাইড বাই 5 এটা 21 শান্টের গুণক কত এখানে 21 দেখো ইজি হয়ে গেছে কিনা দেখো তো শান্টের গুণক এরপর বলছে মূল প্রবাহ কত আমরা জানি দেওয়া আছে কি গ্যালভানোমিটারের প্রবাহ তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ ইকুয়াল টু কি আমরা জানি উপরে শান্টের রোধ নিচে হচ্ছে এটা যারটা তার উল্টাটা এখানে হয় আমরা এটা জানি কিন্তু এটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ তাই না তাহলে এটা বের করতে হলে সুতরাং আই বের করতে হবে এটা কি হবে বলতো আইজি দেখো আইজি ইনটু কত
জি প্লাস এস ডিভাইড বাই কত এস শেষ তো আই জি কত 0.42 ইনটু কত এটা তো 105 একটু আগে দেখলাম 105 যোগ করলে নিচে হচ্ছে হলো কত 5 দেখো কত আসে আমার ধারণা এটা ইজিলি বের করে ফেলতে পারছো তোমরা অলরেডি বুঝে গেছো আমার ধারণা আর কি 0.42 ইনটু হচ্ছে হলো কত 105 ভাগ হচ্ছে হলো 5 এটা হচ্ছে হলো কত 8.82 এত অ্যাম্পিয়ার যেহেতু বিদ্যুৎ এটাও অ্যাম্পিয়ারে দেওয়া আছে তাহলে এটা অ্যাম্পিয়ার আসবে শেষ সোজা অঙ্ক নয় খুবই সোজা না এর চেয়ে সোজা কি হইতে পারে প্রশ্ন এগুলো তো সোজা সোজা প্রশ্ন আশা করি তোমরা বুঝে গেছো অনেকেই হচ্ছে এই জিনিসগুলো এই কনসেপ্টগুলো পারলে বোর্ডের প্রশ্ন বলো ভর্তি পরীক্ষার প্রশ্ন বলো এগুলো সমাধান করা অতটা কি হবে না কঠিন হবে না তোমাদের জন্য ইনশাআল্লাহ তোমরা অনেক ব্রিলিয়েন্ট আমার চেয়ে ব্রিলিয়েন্ট আমার মাঝে মাঝে দেখো ক্যালকুলেশন করতে ভুল হয়ে যায় তোমাদের ভুল হয় তোমাদের হয় না তোমরা তো অনেক জোস দেখি একটু দেখো এরপর বলছে আর একটা প্রশ্ন এটা আমি অক্ষরপত্র বই থেকে করছি 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার রোধের একটি গ্যালভানোমিটার আচ্ছা একটি গ্যালভানো মিটার সর্বোচ্চ সর্বোচ্চ কত 10 অ্যাম্পিয়ার নিরাপদে গ্রহণ করতে পারে নিরাপদে গ্রহণ করতে পারে গ্রহণ করতে পারে তার মানে গ্যালভানোমিটারের সর্বোচ্চ প্রবাহ হবে এটা এরপর বলছে কি ব্যবস্থা গ্রহণ করলে কি ব্যবস্থা গ্রহণ করলে এর সাহায্যে দশ এম্পিয়ার প্রবাহ মাপা যাবে ঠিক আছে প্রবাহ মাপা যাবে দেখো এটা জাস্ট একটা গ্যালভানোমিটার ওই গ্যালভানোমিটারটাকে ও সর্বোচ্চ এতটুকু মাপতে পারে নিরাপদে গ্রহণ করতে পারে এটা নিরাপদে যেটা গ্রহণ করতে পারে ওর মধ্য দিয়ে এটাই যাবে বাট এটা ও মাপতে পারে আর কি নিরাপদে গ্রহণ করতে পারে মানে ও এটা মাপতে পারে কি ব্যবস্থা গ্রহণ করলে এর পাল্লাটা এত থেকে 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে এটাই জানতে চাইছে জাস্ট এটা গ্যালভানোমিটারের কথা বললো এটা কিন্তু অ্যামিটারের পাল্লা বৃদ্ধির কনসেপ্ট তার মানে গ্যালভানোমিটারটার সাথে একটা শান যুক্ত করতে হবে সেই শানটা কত সেই শানটা আমরা একটু আগে একটা সূত্র প্রমাণ করছিলাম না কত যেন আর বাই কত এন মাইনাস ওয়ান বা হচ্ছে ওয়ান এন মাইনাস ওয়ান দেখো তো শানটির সূত্র এটা ছিল না যে হচ্ছিল কি গ্যালভানোমিটার দেখো আমরা জানি অ্যামিটারও কিন্তু কি একটা গ্যালভানোমিটার না অ্যামিটার কিন্তু গ্যালভানোমিটার একটা বিশেষ রূপ এটা মনে আছে তো তো এটা অ্যামিটারের কথাই চিন্তা করো না গ্যালভানোমিটারটা বলছে ও সর্বোচ্চ এতটুকু মাপতে পারে এখন তোর পাল্লা বৃদ্ধি করে 10 অ্যাম্পিয়ার করতে হবে তাইলে এখানে আমরা আর হচ্ছে হলো কত আর 100 বসাবো এন কত বসাবো এন এন হচ্ছে হলো ও যত মাপতে হবে এখন বর্তমানে এটা আর নিচে হবে কত 10 ইনভার্স 3 কত 3 তাইলে এটা কত হবে বলো তো 10,000 মনে হয় এন কত 10,000 হয়ে যাবে খুব সম্ভবত 10,000 দেখি তো এটা কত ক্যালকুলেটরে করে না 1000 10,000 বা 1000 আমার মতে এটা 0.100 এরকম একটা আসছে এত ওহম মানের একটা শান্ট কি করতে হবে যুক্ত করতে হবে এত ওহম মানের 0.1 ওহম অ্যাকচুয়ালি 0.1 ওহম উত্তরটা মিলে ফেলি 0.1 ঠিক আছে এই যে আমাদের আমারও এটা আসছে 0.1001 ওহম এটাই আসছে ওদের উত্তর এটাই একদম খাপের খাপ মঞ্চুর বাপ এরপর আরেকটা প্রশ্ন নিব আমরা এখন আরেকটা প্রশ্ন নিলে এরকম কয়েকটা জিনিস সলভ করলে এরকম পারবা কিন্তু আমি হয়তো এরপরে অন্য কোনো যখন বোর্ড কোশ্চেন সলভ করাবো তখন তো আরও কিছু কমপ্লেক্স ব্যাপার স্যাপার আসবে হয়তো এই টপিকেরই আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি 2 ওহম রোধের একটি অ্যামিটার এতটুকু মাপতে পারে দেখো একটা লিখছে 2 ওহম রোধের আমি প্রশ্ন তুলে নিচ্ছি রোধের হচ্ছে হলো একটি অ্যামিটার একটি অ্যামিটার 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 0.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে পারে কি করতে পারে 0.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে পারে ওকে এতটুকু যদি মাপতে পারে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাপার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এগুলো কোনো কথা একটা অ্যামিটার যেহেতু তাহলে ভোল্টমিটার না তো এটা অ্যামিটার অ্যামিটার হইলেও চলো এর সাথে একটা সমান্তরাল শান্ট যুক্ত করতে হবে সেই শান্টের মান কত সেই শান্টের মান আর বাই এন মাইনাস ওয়ান এটা কি আর কিছু আছে আর কত এই যে এটা অ্যামিটার রোধ এন কত এন হবে হচ্ছে টু এন হচ্ছে কত টু ডিভাইড বাই কত 0.2 এটা 10 তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কত 2 ডিভাইড বাই 10 10 মাইনাস 1 9
2/9 যা আসবে তাই উত্তর শেষ এত ওহম মানের একটা শান্ট কি করতে হবে মিটারটার সাথে সমান্তরাল যুক্ত করতে হবে এবং এটার উত্তরটা আমার কাছে এখানে আছে আমি বলেই দিচ্ছি এটা উত্তর হচ্ছে 0.222 দেখো আর এখানে দেখাই যাচ্ছে 0.222 শেষ এটা এটা কোনো কথা হইল এটা 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 এইটা করানোর জন্য আমি যদি এটা নেই আর কি হবে লাল্লাল্লাল্লা এটা করে ফেলছি এবং বলছে একটা ভোল্টমিটারের রোধ এত এবারে সব ভোল্টমিটারের কথা আসছে এই তো মজার ব্যাপার श्रेणी जुक्त करते हैं श्रेणी जुक्त करते कत हो बोल तो पढ़ एन माइनस वन আর হচ্ছিল কত ভোল্টমিটারের রোধ n হচ্ছে কয় গুণ মাপতে হবে n টা হচ্ছিল কত 500/50 তাহলে এটা 10 n হচ্ছে 10 এটা হচ্ছিল আমাদের আসছে কত 10 তো 10 - 1 ইনটু হচ্ছে কত ভোল্টমিটারের রোধ হচ্ছে 100 ছোট r তাহলে 100 তাহলে এটা হচ্ছে 9 × 100 তাহলে কত 900 তার মানে 900 ওহম মানের যদি একটা রোধ আমি ভোল্টমিটারের কি সাথে শ্রেণীতে যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে উত্তর আমার এখানে আছে একদম 900 ঠিক আছে সোজা জিনিস এটা হ্যাঁ এরপরে হচ্ছে হলো আমি এরকম টাইপের আরেকটা প্রশ্ন নিব খুব ফেমাস একটা প্রশ্ন আছে না ওই যে কত পার্সেন্ট বর্তনী কত পার্সেন্ট যেন এটার মধ্যে দিয়ে যায় আমার কাছে ইসাক স্যারের বইটা এখানে আজকে নাই তাই হচ্ছিল আমি কি ইসাক স্যার এটা অক্ষরপত্রের বই দাঁড়াও একটু তোমরা একটু একটু ধৈর্য ধরে অপেক্ষা করো তাইলে আমি হচ্ছিল বলতে পারবো যে হচ্ছিল কি অ্যামিটারের মধ্যে গ্যালভানোমিটারের মধ্যে এই যে বলছে একটা এরকম একটা প্রশ্ন কিন্তু সবাই এটা জানো ঠিক আছে এটা খুব মজার জিনিস এগুলো হচ্ছিল ঘাবড়ানোর কিছু নাই এইসব জিনিস তো বুঝে বুঝে সলভ করলে কখনো এগুলো আটকাবে না এগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষার সময় প্রতিনিয়ত আসে বলছে প্রশ্ন আমি এখানে প্রশ্নটা লিখি বলছে হচ্ছিল কত 100 ওহম রোধের রোধের 100 ওহম একটু দাঁড়ো একটু দাঁড়ো 220 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 20 এটা 20 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে একটি গ্যালভানো মিটারের সাথে একটু গ্যালভানোমিটারের সাথে সাথে একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শান্ট যুক্ত করলে মোট প্রবাহের 10 অংশ শতকরা 10 বলছে মনে হয় 10% অংশ বলছে 10% অংশ 10% অংশ কার মধ্যে দিয়ে যাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে বলছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে মিটারের মধ্য দিয়ে যাবে এবার প্রশ্ন ভালো করে পড়ো রোদ গ্যালভানোমিটারটার রোদ এটা তাহলে এটা হচ্ছে জি মোট প্রবাহ ধরে নিলাম আই তাইলে গ্যালভানোমিটার দিয়ে যেটা যায় আই জি ধরি মোট প্রবাহ হচ্ছিল কি মোট প্রবাহ কত ধরতে হবে আই ধরলাম তাইলে আই জি হবে কি আই এর 10% আই এর কত 10% তাইলে কত 10i/100 কত 100 এটাই তো বলছে যাবে আর শান্টের মান বাইর করতে বলছে শান্টের মান কত s কত শান্ট যুক্ত করলে তাইলে আমরা জানি কি আই জি এখানে দেওয়া আছে তোমাকে তাইলে আমরা আই জি ইকুয়াল টু জানি উপরে s নিচে হচ্ছিল কি s+g ইনটু হচ্ছিল মোট আই মোট আই যদি আই হয় আই জি কত বলতেছি আমরা 10i/100 ওকে ইকুয়াল টু কি s s+g i তো দুই পাশ থেকে আই আই চলে যাবে এবং এটা আসবে 1/10 কত 1/10 s s+g তাহলে গুণ করার পর আমি এটা দেখতে পাচ্ছি এখানে তোমরাই দেখো 10s - s ইকুয়াল টু g তা আমাদেরকে বাইর করতে হবে কি বলো তো শান্ট তাহলে 9s ইকুয়াল টু g তাহলে সুতরাং s ইকুয়াল টু কি g/9 জি কত এখানে 20 9 এটা কত আসে 9 × 18 2.22 এত ওহম আসছে দেখো তো আমার ধারণা এটা 2.22 আসবে উত্তর আমি এখানে মিলাই নেই
যে কত হলো 2.22 মিলে গেছে। তো খাপের খাপ মনচুর বাপ মনে হচ্ছে কি খালি জাস্ট প্রশ্ন করবা সুন্দর করে এবং চলো কি করে ফেলবা না বোঝার কি কিছু আছে নাকি এখানে এগুলা খুবই সোজা। এরপরে এরকম আরেকটা অঙ্ক কি আমি করাইতে চাই, এরকম যদি আর কোনো অঙ্ক থাকে সেটা হচ্ছে গ্যালভানোমিটার সাথে এতরূপ যুক্ত মোট প্রবাহের 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গ্যালভানোমিটারের রোধ কত বাইর করতে বলছে, গ্যালভানোমিটারের রোধ বাইর করতে বলছে, বলছে গ্যালভানোমিটারের সাথে একটি এত রোধের শান একটি গ্যালভানোমিটার, আমি উত্তর করে দেখাচ্ছি অনেকে এগুলো বোঝে না, একটি গ্যালভানোমিটারের সাথে সাথে 0.2 ওহম শান্ট যুক্ত করলে, মোট প্রবাহের 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, গ্যালভানোমিটারের রোধ কত বাইর করতে বলছে, আমাদের জানতে চাইছে রোধ কত ছিল, দেখো তো আমাদের গ্যালভানোমিটারের সাথে শান্ট যেটা যুক্ত আছে শান্ট এস এস দেওয়া আছে কত 0.2, গ্যালভানোমিটারের রোধটা বাইরই করতে হবে আমাকে। মোট প্রবাহ ধরি আই, আই আবার প্রবাহ যেটা দেওয়া আছে ওইটাও দেওয়া আছে গ্যালভানোমিটারের প্রবাহ, তাইলে আইজি আইজি কত বলতো, আইজি হচ্ছে আই এর 1% 1/100, ওকে তাহলে আই বাই 100। তা আমরা জানি কি, সবাই জানো এটা আইজির সূত্র কি, আইজি ইকুয়াল টু এখানে এস এখানে কি জি প্লাস এস এখানে মোট আই, আইজি ইকুয়াল টু কত এই কাটি দাও পড়ার পড়ার 1/100, দেখো 1/100 এস জি প্লাস এস, আমাদেরকে বাইর করতে হবে কারে বলতো, বাইর করতে হবে কিন্তু জি কে, কারণ আমাদের ভাগ ভাগ সব দেওয়া আছে, তাইলে এটা 100 এস আসবে মাইনাস এস ইকুয়াল টু জি, তাহলে সুতরাং জি ইকুয়াল টু কত 99 এস, তাহলে 99 ইন্টু এস কত, এস হচ্ছে 0.2, দেখো না ক্যালকুলেটারে করে 0.2 ইন্টু 99, আমার উত্তর আসছে এটা 19.8, কত 19.8 ওহম, দেখো তো আমিও মিলাই ফেলি এখানে এইবার তো হয়ে গেছে একদম সুন্দর জোস। তো তোমরা হচ্ছে হলো কি এবার সহজে হচ্ছিল এভাবে হচ্ছিল কি যেই কোনো ম্যাথমেটিক্যাল টার্ম করতে পারো, অনেকগুলো ম্যাথ আমি তোমাদেরকে করাই দিলাম, এবার তোমরা হচ্ছে এগুলো অ্যাপ্লাই করো, কনসেপ্টটা অ্যাপ্লাই করো, কনসেপ্ট অ্যাপ্লাই করলে আশা করি অ্যামিটার ভোল্টমিটার শান্ট এগুলার কোনো প্রবলেম ইনশাল্লাহ তোমাদের কি থাকবে না। এরপরে কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আর বোর্ড প্রশ্ন যখন সমাধান করবে এদের সাথে রিলেটেড যেসব বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো চলে আসবে, এগুলো কিন্তু ছিল বিভিন্ন ভার্সিটি এবং অঞ্চলও কোথাকায় আসে, বিভিন্ন ভার্সিটি আসা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও আসছে এরকম অঙ্ক। আজকে এতটুকু বন্ধ থাকুক, তোমরাও চলো কি এরপর থেকে চলো তরিতের হচ্ছে কি রেগুলার ভিডিওগুলো পাবা ইনশাল্লাহ, আগামী 4-5টা ভিডিও চলো তরিতের উপর আসবে, ফিজিক্স ওয়ান শট ভিডিওগুলো আছে অলরেডি চলতেছে, সিজনশীল ওয়ান শট সিজনশীল যেগুলো ওইগুলোও চলতেছে, আবার কেমিস্ট্রি হচ্ছে পরিমাণ রাসায়নিক পরিবর্তন ভিডিও দিচ্ছি ওইগুলোও চলবে, সবই চলবে ইনশাল্লাহ, প্রত্যেকটা ধারাবাহিকভাবেই চলবে, নাম্বারিং ঠিকমতো হবে, হয়তো একদিন এক একটা দিব আর কি। আজকে দ্রুবন্ধ সবাই আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য একটু বেশি বেশি দোয়া করবা, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।